নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং যাদের জন্মকুণ্ডুলি রয়েছে অবশ্যই আপনারা জন্মকুণ্ডলীতে ন্যাকাল চারটি সম্পূর্ণ নিয়ে আপনারা কিন্তু দেখুন ভিডিওটি কারণ আজকে আমি অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে জানাবো আগামীকাল যোগ রয়েছে সিদ্ধি যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে দুপুর তিনটা সাঁত্রিশ মিনিট থেকে আপনার বইকাল পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত তিনটা সাঁত্রিশ থেকে স পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুভ যাত্রা আপনারা করবেন না এবং আগামীকাল যে আপনাদের যে পাঁচ রাশির আমি কথা বলবো পাশাপাশি আমি এর সাথে সাথে আপনাদেরকে বেশ কিছু নক্ষত্রের কথা আমি বলবো যে নক্ষত্রগুলোর আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে যাদের তিরিশে এপ্রিল জন্ম তাদেরকে জন্মদিনের হার্দিক অভিনন্দন জানাই প্রত্যেকেরই দিনটি শুভ হোক ঈশ্বরের কাছে আমি কামনা করি এবং দেখুন আমি কয়েকটি নক্ষত্রের কথা বলছি যে নক্ষত্রে যদি আপনার জন্ম হয় অর্থাৎ আপনার বাই বার চারটি সেই জন্য আমি বললাম যে আপনার একটু ন্যাকাল চারটা খুলে বসুন অথবা আপনার যদি যে কোনো মাসের তিন তারিখ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখে জন্ম হয়তো আপনি নিজে রাশি জানেন না যদি আপনার তিন বারো একুশ এবং তিরিশ তারিখে জন্ম হয় কি না তাহলে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আমি বারবার একটা কথা বলি যে আমাদের যে এই সংখ্যা তত্ত্ব কি সংখ্যা তত্ত্ব আমাদের জীবনকে বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার করে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহের শুভ অবস্থান থাকে আমি দায়িত্বের সাথে বলছি আপনার যে কোনো দিক থেকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে কারণ কুলিযুগে যে গ্রহটি আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন এই রাহুরক্ষা কবচ আপনাদেরকে মিরাকেল কাজ করবে অর্থাৎ আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে যাদের দুই এক নম্বর জন্য মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও দিবে এবং যাদের কোনো অর্থ আটকে গেছে দীর্ঘদিন ফেসে গেছে সেই অর্থ কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে এবার আসা যাক যে পাঁচটা রাশির নাম তার আগে নক্ষত্রগুলো বলি দেখুন তো আপনার এই নক্ষত্রের জন্ম রয়েছে কিনা আপনার কি উত্তরাষার নক্ষত্রের জন্ম রয়েছে আপনার কি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম রয়েছে আপনার কি অশ্লেষা নক্ষত্রের জন্ম রয়েছে আপনার কি কৃত্তিকা নক্ষত্রের জন্ম রয়েছে রোহিণী নক্ষত্রে আপনার কি জন্ম রয়েছে অথবা আপনার কি মূলা নক্ষত্রের জন্ম রয়েছে অথবা জ্যেষ্ঠা নক্ষত্রের জন্ম রয়েছে অর্থাৎ এই কটি নক্ষত্রে আমি কথা বললাম এই কটি নক্ষত্রের আপনার যদি জন্ম হয় কি না আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই আপনারা ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কলিযুগে আমি আবারও বলছি রাহু গ্রহকে স্ট্রং করা দরকার সেক্ষেত্রে আপনার যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু সাহায্য কিন্তু করবে এবং এর সাথে সাথে আপনার জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা জন্মকুণ্ডলী অথবা হস্তরেখায় আপনার গ্রহের প্লেসমেন্টগুলো দেখুন এবং পাশাপাশি আপনার ন্যাকাল চাটকে একবার দেখুন তাতে কি হবে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এবার আলোচনাগুলো করি পাঁচ রাশির নাম তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা তো আছে পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে আর যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না আপনারা বাচ্চা ট্রিফরমেশান অবশ্যই করুন এই বার্চা ট্রি মাধ্যমে আপনার ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবার আসি যে রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে বলতে চলেছি লিখে রাখুন ওই রাশির মধ্যে হয়তো আপনার রাশিও কিন্তু থাকতে পারে অবশ্যই দেখতে থাকুন কিন্তু একমাত্র রাশি মিলালেই হবে না আপনার জন্মকুণ্ডলিতে যোগগুলো থাকা কিন্তু একান্তই দরকার এবং টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আমি অবশ্যই জানাবো এবং আমি বারবার বলি যাদের প্রচুর সমস্যা রয়েছে ভিডিওগুলো শুনছেন ভাবছেন যে কৌশিক বললেন আমি লটারি কাটলাম দেখুন শুধুমাত্র লটারি কাটলে অর্থপ্রাপ্তি হবে এমন না কারণ আমি প্রতিদিন যে রাশিগুলোর মহা মহাপ্রাপ্তির সম্ভাবনা থাকে সেই রাশিগুলোর নাম আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে জানাই প্রথম যে রাশি আমি কথা বলবো আগামী কালের জন্য সে রাশির নাম আপনার ধনু রাশি হ্যাঁ ধনু রাশি ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে আপনার যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল নটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা চল্লিশ মিনিট থেকে আপনার দশটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ আপনার টার্গেট নাম্বার পাঁচ ধনুরাশির দ্বিতীয় রাশি মেসরাশি হ্যাঁ মেস্র রাশির ক্ষেত্রে আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মেষ্র রাশির আপনাদের শুভ সময় দশটা তেতাল্লিশ মিনিট থেকে সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত আপনার টার্গেট নাম্বার দুই তিন নম্বর যে রাশির হচ্ছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির গারো অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আগামীকাল আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সিংহ রাশি ক্ষেত্রে সেটি হচ্ছে দুই এবং আট আপনাদের যে শুভ সময় সকাল নটা পনেরো মিনিট থেকে সকাল নটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত নটা পনেরো থেকে আপনার এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার কুম্ভ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে চার এবং দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা থেকে আপনার দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত একদম শেষ রাশি অন্তিম এবং শেষ রাশির আমি নাম বলব যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার এবং তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে আপনার দশটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ এই পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন পরামর্শ করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যাই হোক প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার